গতকালকে ইডি যেভাবে তল্লাশি চালিয়েছে 13 জন হেভিওয়েটের বাড়িতে, তাতে করে তৃণমূলের অবস্থা কিন্তু ভয়ঙ্কর। এবং যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী আছেন তাদের অবস্থা যে অত্যন্ত কঠিন, এবং তারা যে শেষ পর্যন্ত তাপস পালের মতো হবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দিন দিন। গতকালকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে 20 কোটি টাকা ইডি উদ্ধার করেছে। এই ঘটনাটা কি প্রমাণ করছে? এই ঘটনাটা একটা ছোট্ট ঘটনা, এরকম বহুত ব্যক্তি আছে যাদের মাধ্যমে টাকা কালেকশন হয়েছে এবং সেই টাকা বিভিন্ন জায়গাতে এইভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে যাতে তালাশ না পায়, খুঁজে না পায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে ভয়ঙ্করভাবে টাকার কারবার হয়েছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবং দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিষয়গুলো বলে আসছি আমাদের সূত্র মারফত খবর নিয়ে। আজকেও কিন্তু বেশ কয়েক জায়গায় ইডি হানা দিতে পারে। এখনও পর্যন্ত কিন্তু পার্থর বাড়ির সামনে থেকে ইডি আধিকারিকরা যায়নি। ফুটেজে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইডিরা কিন্তু সেখানে রয়েছেন এবং আরও কিছু তথ্য জোগাড় করার অপেক্ষায় রয়েছেন, কারণ পার্থ, পরেশ, মানিক, চন্দন এই সমস্ত নাম যেগুলো অলরেডি উঠে এসেছে তাদের কিন্তু চক্ষু চড়ক গাছ, এবং তাদের কিন্তু হৃদকম্পন শুরু হয়ে গেছে, এবং তাদের মাধ্যমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলবে ইডি এবং সিবিআই, এবং সেই সাথে দুর্নীতির সম্পূর্ণরূপে সাফ করে আবারও নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া চালাবে, কারণ ওটা টোটালি ভেজাল হয়ে গেছে। এবং তার প্রমাণ কিন্তু আইনজীবীরা আদালতে পেশ করেছে, সেটাই কিন্তু প্রমাণিত সত্য। বন্ধু, আজকে কাদের কাদের ইডি হানা দেবে এবং পার্থবাবুর আজকে আর কী কী বিপদ হবে সেটা আমরা পরবর্তী আপডেটে নিয়ে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল যারা নতুন অবশ্যই এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করুন। ধন্যবাদ।